আসসালামু আলাইকুম। পেজ প্রমোট বিডির আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, যারা আমাদের পেজ প্রমোট বিডিকে ফলো করেন, আমরা যখনই কোনো না কোনো রিভিউ নিয়ে আসি, অর্থাৎ আমাদের অফারগুলো নতুন করে নিয়ে আসি বা কোনো পরিবর্তন নিয়ে আসি, তখন আমরা চেষ্টা করি একটি ভিডিওর মাধ্যমে আমাদের সেই অফারগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা এখন রিভিউ আমাদের 17 আমরা গতকাল আপডেট করেছি, ফলে আমরা সেই সংক্রান্ত কিছুটা আলোকপাত করার জন্য মূলত আজকে আপনাদের সম্মুখে আসেন। পেজ প্রমোট বিডি আপনারা জানেন 2019 সাল থেকে ডিজিটাল মার্কেটিং তথা বিশেষ করে ফেসবুক মার্কেটিংয়ে বিশেষ অবদান রেখে আসছে। আমি অবদান এই কারণে বলছি যে আপনারা যারা বিজনেস করতেছেন অনলাইনে, বিশেষ করে ফেসবুক জগতে, তাদেরকে অবশ্যই কোনো না কোনো এজেন্সির দ্বারস্থ হতে হয়। কেননা অনেকের নিকট পেজ আছে, বাট সেখানে ফেসবুককে পেমেন্টের মাধ্যমে পেজকে ফেসবুক ইউজারদের সামনে নিয়ে যেতে হয়, অর্থাৎ প্রমোট এবং বুস্টের মাধ্যমে। সেটা হয়তো অনেক বিজনেস ওনারের নাই, না থাকার কারণে অবশ্যই যারা এই সার্ভিসটি এজেন্সির মাধ্যমে দিচ্ছেন তাদের কাছে যেতে হয়। আমি যদি বলি যে গত 2019 সালের অক্টোবর থেকে পর্যন্ত আমরা প্রায় 2 বছরে 2500-এর মতো পেজের কাজ আমরা করেছি। অর্থাৎ আমরা অনেককেই দেখেছি যে এই জগতে বিজনেস করছেন এবং বিজনেস করে তারা বেশ প্রফিটেবল হচ্ছেন বা নিজেদের স্বাবলম্বী করছেন। আবার অনেকেই বিজনেস করতে এসেছেন কিন্তু বিজনেস ধরে রাখতে পারেননি। দুইটাই কিন্তু আছে, অর্থাৎ সাকসেসও আছে এবং ফেইলারও আছে। অনেকেই খুব উদ্যম নিয়ে হয়তো শুরু করেছেন কিন্তু রেসপন্স সেরকম না পাওয়ার কারণে, অথবা নিজের নিজের ধৈর্য শক্তি না থাকার কারণে, অথবা নিজে চালিয়ে যেতে না পারার কারণে, অন্য কোনো ব্যস্ততার কারণে হয়তো অনেকে বিজনেস ছেড়েছেন। আবার নতুন করে অনেকেই এই বিজনেসে আসতেছেন, আসার হলো দেখছেন, কারণ বর্তমান সময়ে ফেসবুক মার্কেটিংটা এমন একটা পর্যায়ে যাচ্ছে বা আসতেছে, অর্থাৎ অনলাইন মার্কেট এমন একটা পর্যায়ে আসছে যে যদি এই মার্কেটে টোটাল বাংলাদেশের মার্কেটের 10% বিজনেস ওইটাতে ঢুকে, তাহলে হিউজ একটা বিজনেস অপরচুনিটি এখানে রয়েছে। আর এই অপরচুনিটিকে এগিয়ে নেওয়ার জন্য মূলত পেজ প্রমোট বিডি এর পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, আমরা এই ট্রেডে, অর্থাৎ ফেসবুক অ্যাডস এর যে সেগমেন্টে, এই সেগমেন্টে আমাদের মতো যারা অনেকেই কাজ করছেন, সেখানে দেখা যায় অনেক ক্লায়েন্ট আমাদের কাছে যখন আসেন, তখন তারা অনেকেই বলেন যে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে অর্থ মার খেয়েছেন বা তাদের টাকা অনুযায়ী কাজ পাননি। অর্থাৎ এখানে একটা চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ এর মধ্যে কাজ করাটা বা নিজেদেরকে এস্টাবলিশ করা, প্রতিষ্ঠা করা, একটা রিলায়েবল এজেন্সি হিসেবে দাঁড় করানো চাটেখানি কথা ছিল না। আমরা চেষ্টা করেছি, আমার পুরো টিম, আমার টিমে বা আমরা এখানে টিম ওয়ার্ক করছি, প্রায় টোটাল 6 জন মেম্বার রয়েছে আমাদের, আমরা সবাই এটি নিয়ে কাজ করছি, বিভিন্নভাবে আমরা সাপোর্ট দিচ্ছি আমাদের টোটাল টিম। আমরা চেষ্টা করেছি এবং আমাদের টিমের প্রতি আমার সার্বক্ষণিক যে আলোকপাত থাকে যে কোনো পেজ ওনার যাতে এটুকুও রিপোর্ট করতে না পারে যে যে তার $1 বা $2 বা $0.5-এর পরিমাণও তারা ন্যায্য পেমেন্ট করে তারা পায়নি। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়, কেননা আমরা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে মূলত অ্যাডটা সাবমিট করে থাকি। অনেক সময় আমরা অনেকে বলে থাকি যে ভাইয়া ডিজেবল হলে কিন্তু আমরা রিকভার দেব না, সেটা সেই সেই কথায় যদি সম্মতি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা নিয়ে আলোকপাত করি। ফলে এই বিষয়টা যখন আমরা আলোকপাত করি, অনেক যে সমস্ত পেজে আমরা বুঝি আপডেট দেখে যে হ্যাঁ এই এই পেজের এই আপডেটটি রিজেক্ট হবে অথবা অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করবে, তখন আমরা হয়তো অনেকের কাজ করি না বা অনেকের কাজ করলেও শর্ত দিয়ে থাকি যে যদি ডিজেবল হয় সেক্ষেত্রে আমরা রিকভার দেব না অথবা পেমেন্ট ব্যাক করব না। আমরা এই শর্তে বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছি, তথাপিও
যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যথেষ্ট আন্তরিক এবং অত্যন্ত উদার এবং সবার সাথে আমাদের কন্ট্যাক্ট কমিউনিকেশনে আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতার সাথে আমরা কাজ করে থাকি। আমরা আমাদের ফুল টিম বলা চলে আপনার 24 আওয়ার্সে সার্ভিস দিয়ে থাকে, কেননা এই যে রমজান মাসগুলো আমরা ফুল রমজান মাস আমরা সেহরি পর্যন্ত সাপোর্ট দিয়েছি এবং সেহরির পর আমরা রেস্টের জন্য কিছুটা সময় নিয়েছি, তারপর আবার সাপোর্ট শুরু করেছি। এই ছিল জাস্ট কিছুটা প্রেক্ষাপট। এখন আমাদের যে প্রেজেন্ট যে রিভিউ সত্র রয়েছে সেই রিভিউ সত্র যে সংযোজনগুলো রয়েছে সেগুলো একটু সংক্ষেপে শেষ করে আজকের ভিডিও আমি শেষ করব। আমরা যে সমস্ত বিষয় নতুন সংযোজন করেছি সেটা হচ্ছে বাল্ক SMS সার্ভিস, ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড, এই সার্ভিসটা আমরা নতুন সংযোজন করেছি। তার আগে যেটা আমাদের সংযোজন হয়েছিল সেটা ডোমেন হোস্টিং এবং ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট তৈরি, ই কমার্স ওয়েবসাইট থেকে শুরু করে পার্সোনাল বা কোম্পানি প্রোফাইল, নানান ধরনের যার যেটা প্রয়োজন আমরা আমাদের টিম রয়েছে দক্ষ, তারা চেষ্টা করেন সাপোর্ট দেওয়ার জন্য এবং যার যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইট তৈরি করে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর বা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের সার্ভিস টিম কাজ করে যাচ্ছে। পাশাপাশি আমরা আগে থেকেই সার্ভিস দিচ্ছি, গত নভেম্বর থেকে আমরা শুরু করেছি ইউটিউব অ্যাড নিয়ে কাজ করছি এবং জানুয়ারি থেকে শুরু করেছি গুগল অ্যাডস নিয়ে। ইউটিউবের মনিটাইজেশনের জন্য আমাদের প্যাকেজ রয়েছে, অর্থাৎ একটা নতুন চ্যানেল সেটাকে 1K সাবস্ক্রাইবার, 4K ওয়াচ টাইম এইগুলো দ্রুত যাতে নিয়ে একটা চ্যানেলকে মনিটাইজ করা যায় সেই জন্য মূলত আমরা এই সার্ভিসটা নিয়ে এসেছি। কারণ কেননা অনেকেই চ্যানেল মনিটাইজের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করছেন, আমরা সেই জায়গায় সাপোর্ট দিচ্ছি। আর গুগল অ্যাডসের মাধ্যমে অনেক অনেকের বিজনেসের প্রচার প্রচারণার জন্য সেটা ইউটিউবের মাধ্যমে, ইউটিউব প্ল্যাটফর্মে হোক, গুগলের যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে অ্যাড পৌঁছানো, অর্থাৎ গুগল অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা আমাদের সার্ভিসটি গত জানুয়ারি থেকে দিয়ে আসছি। তো আমরা এই অল্প সময় বা 2 বছরের মধ্যে আমাদের যে চেষ্টা সেই চেষ্টার সবসময় ছিল বা আছে যে একটা ইমপ্রুভমেন্ট আনা, কিভাবে নতুন কিছু সংযোজন করা। ইনশাআল্লাহ আমরা পেজ প্রমোট বিডির পক্ষ থেকে এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো আমরা যথাযথভাবে তুলে দিতে বদ্ধপরিকর এবং আপনাদের যে পেমেন্ট আমাদেরকে আপনারা দিবেন সেই পেমেন্ট যথাযথভাবে তা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব বা জবাবদিহিতা আমরা নিয়ে থাকি। তো সব কিছু মিলেই আমাদের সার্ভিসটি যারা ইতিমধ্যে নিয়েছেন তারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই নিজেদের অভিজ্ঞতা জানাবেন এবং আজকের এই আলোচনায় যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমাদের এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে পেজ প্রমোট বিডি, সেখানে ভিডিওটি প্রচারিত হবে, আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং সামনে ঈদ আসছে, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের অফিসিয়ালি আগামীকাল থেকে ছুটি হচ্ছে, আগামী 18 তারিখ পর্যন্ত আমাদের অফিস ছুটি থাকবে, তবে আমাদের কার্যক্রম আমরা রিমোটের মাধ্যমে পরিচালিত করব। আমাদের যে কর্মী টিম রয়েছে তাদের নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই আমরা আমাদের সাপোর্ট অব্যাহত রাখব। সকলে ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।